বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি কি না আগে সেটা কিন্তু চিন্তা করতে হবে। ওয়েস্টমিনস্টার সিস্টেম আমরা আমাদের দেশে চালু আছে কিন্তু বিশ্বাস করি কি না, গণতন্ত্র চর্চা করি না। একটি দল দেখাতে পারবেন বড় দল যার দলের ভিতরে গণতন্ত্র আছে? নাই। অথচ তারা গণতন্ত্র আমাদের উপহার দেয়। সুতরাং আন্দোলন যদি গণতান্ত্রিক দেশ হতো তাহলে তো ওই হোয়াইট হাউসে একজন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় থাকলে তারটা যদি যৌক্তিক দাবি হয় সেটা সরকারের কাছে পৌঁছায়। আর বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে আপনি আন্দোলন করে সরকারকে একদম দেয়ালে ঠেকে দিবেন, পরাস্ত করে ফেলবেন, তাহলে সম্ভব। এটা তো গণতান্ত্রিক আন্দোলন নয়। তার জন্য তো গণবাহিনী দরকার, তার জন্য তো আর্মি দরকার, সেটা তো বিএনপি নয়। এই জন্য আমি বলি যে বিএনপি এখন যে সরকার যে লাইনটা ধরেছে এই বিরুদ্ধে আন্দোলন করার উপযুক্ত সংগঠন বিএনপি নয়। কিন্তু বিএনপির যেটাই সরকার ভুল করলো এটা হলো একটি দেশ সরকার, যেমন হুন সেনকে গণতান্ত্রিক স্বৈরাচার বলা হয় পৃথিবীব্যাপী, এই সরকারও গণতান্ত্রিক স্বৈরাচার হলো এক। দুই হলো এই যে বিএনপির যে অর্ধেক নেতাকর্মীরও বেশি লোকরে আপনার মানে আমি বলবো যে আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দিল। এরা যদি বহুদিন ধরে আন্ডারগ্রাউন্ডে থাকে এর ভিতরে তো কিছু কিন্তু বিশাল বিপ্লবী গড়ে উঠতে পারে, এটা কিন্তু ভাবা উচিত ছিল। আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করলে আপনি আন্ডারগ্রাউন্ডে লোক ঢুকাই দিবেন সেখান থেকে বিপ্লবী হবে না এমনটা, এটাই করি। বিপ্লবী এবং জঙ্গি দুই হতে পারে, দুই হতে পারে, যেটাই হোক সেটাই বিপজ্জনক। আপনি গণতান্ত্রিক চর্চা যদি আপনি বিশ্বাসী হন দুটোই আপনার জন্য বিপজ্জনক। যদি বিদ্রোহী হয় গণতান্ত্রিক হয় আপনি যাই বলেন, মানে আমরা অন্যভাবে বলি যে অনিয়মতান্ত্রিক রাজনীতি বা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, এটা তো দেশের জন্য মঙ্গলজনক হবে না। তো এই জন্যই আমি বলছি যে এই জায়গায় না গিয়ে যেটা সারা দেশের সবাই বলছে, আপনারাও স্টেটমেন্ট দিয়ে বলছেন, এদেশের সুধীজনরাও বলছে, আপনার বিদেশিরাও বলছে যে আলোচনা করে একটা নিরপেক্ষ নির্বাচন করা, সেই জায়গায় তো সরকার যাবে না, এটাও আমি আগেই বলেছি। কারণ জানে নিরপেক্ষ নির্বাচন হলে সরকারের কাছে অনেক সোর্স থেকে তথ্য আসে, নিরপেক্ষ নির্বাচন হলে এবারে এই সরকারের বাক্সে ভোট তেমন পড়তো না, ভোট একদিক চলে যেত। সুতরাং এই রিস্ক সরকার নেবে না, এই জন্যই এই বিএনপিকে বাদ দিয়ে, অর্থাৎ বিএনপি এবং বিএনপির পক্ষের লোকদের বাদ দিয়ে একটা ইলেকশন অনুষ্ঠান করতে গেছে। এখন এইটা একটা ভয়াবহ দুর্যোগ দেশ এবং জাতির জন্য নিয়ে আসতেছে। সেটা হলো যেমন সাহিদ ভাই কিছু বলেছেন, আমি বলি যে আমাদের দেশটা মালয়েশিয়া হয় নাই। মালয়েশিয়ার ডক্টর মাহাতির মোহাম্মদ তিনি কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছেন, তখন তার অর্থনৈতিক ভিত্তিটা মোটামুটি শক্তিশালী হয়ে গেছিল। কিন্তু আমাদের অর্থনীতিটা এখনও কিন্তু আমেরিকা এবং পশ্চিমা ইউরোপীয় দেশের উপরে নির্ভরশীল পুরোপুরি, আমি বলবো পুরোপুরি। আপনার এক্সপোর্টের 82% হচ্ছে আমেরিকা এবং ইউরোপে যায়। আপনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার। আপনার এখন আমাদের বোঝা এই যে রোহিঙ্গারা, তার সবচাইতে বেশি অনুদান দেয়, তারা কিন্তু অন্য কিছু ডাইরেক্ট টাকা ইনভেস্ট অনুমোদন অনুদান দিয়ে দেয় আমেরিকা। আপনার ধরেন যত প্রবাসী আছে আমেরিকা ইউরোপ এবং তার বন্ধু দেশ, দেশের ভিতরে প্রবাসী আছে, তো এই জন্য পিস কিপার রেমিটেন্স বেশি এখন মাঝে মধ্যেই এখন সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমেরিকা এক নম্বরে চলে যায়। সিঙ্গেল কান্ট্রি করোনা কালে সিঙ্গেল কান্ট্রি আমেরিকা ফার্স্ট ছিল আপনার রেমিটেন্স, আবার ভ্যাকসিন এখন জেনারেলি 30 সব সময় তৃতীয় ভ্যাকসিনের সাপোর্ট, সেটাও ভ্যাকসিন মাংনা দিছে অন্য সব দেশ ফসা নিছে, তো এই জন্য আবার পিস কিপার আছে, এটা একটা ব্যাপার, এটা ভয়ঙ্কর ব্যাপার। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আর যত মাল্টিল্যাটারাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সব কিন্তু আমেরিকার। এখনো আমেরিকা দুর্বল হয়েছে, তার প্রতিনিধি চায়না রাশিয়া এগুলো দাঁড়াইছে বটে, কিন্তু যত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সব কিছুর নিয়ন্ত্রণ আমেরিকার আছে, ইউরোপের আছে। সুতরাং এখানে চ্যালেঞ্জ করার মতো অর্থনৈতিক ভিত্তি এবং রাজনৈতিক ভিত্তি আমি বলবো, কারণ আমাদের দেশে এখনও যে অন্য যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে আমরা খুশি হই। হ্যাঁ, বাংলাদেশ একটা দুর্ভাগ্য জাতি, এখনও যদি পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের খেলা হয় ক্রিকেট, বা ভারত এবং অস্ট্রেলিয়া
পাকিস্তানের খেলা হয় আপনি পাকিস্তানের সমর্থক পাবেন, আর বাংলাদেশ ভারতের খেলা হলেও ভারতের সমর্থক পাবেন বাংলাদেশে। কি ভয়াবহ দেশ আমাদের, আমরা জাতিকে কোনো কালচারালি ইউনাইটেডই করতে পারিনি। অর্থাৎ ন্যাশনাল ইস্যুতে আমরা যে এক জায়গায় হব সেই জায়গায় হয় না। এখন কোথায় দায়ীকে, আমি তো বলবো পলিটিশিয়ান, যারা দেশ চালায় তো তারাই দায়ী, দেশ তো চালাবে পলিটিশিয়ান। সুতরাং আমরা বলবো যে এখনই আমরা পশ্চিমা দেশকে চ্যালেঞ্জ করার শক্তি, আমাদের অর্থনৈতিক ভিত কিন্তু নাই, সেখানেই একটা নিরপেক্ষ নির্বাচন। এটা গণতন্ত্রের তো হারও একটা অংশ, বিরোধী দলও তো বেতন নেয়, পাবলিকের পয়সা বেতন নেয়, অপোজিশন লিডার ডেপুটি অপোজিশন লিডার তো পয়সা নেয়, গাড়ি ঘোড়া নেয়। তো সুতরাং ফেল করতে রাজি না কেউ, আশ্চর্য, ক্ষমতা থাকতেই হবে, এটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সরকারের যেটা হয়েছে কি যে আপনার বিএনপির সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে, দুর্নীতি টুর্নীতি স্বজনপ্রীতি অনেক কিছু, কিন্তু এইবারটা অর্থ পাচার ব্যাংক লোপাট এগুলো একদম মহামারী আকার হয়ে গেছে, বৈষম্য ভয়ঙ্কর, বৈষম্য গলে গড় আয়ু বাড়ছে। আর 10% লোকের হাতে 41% পরিসংখ্যান ব্যুরোর হিসাব অর্থ চলে গেছে, আর 5-6 অলিগার্ডের হাতে এই দেশের সিংহবাদ অর্থ দেশের পাথার বেরিয়ে গেছে। হ্যাঁ, আর সর্বনিম্ন 10% লোকের সাথে 1.31% টাকা তাদের কাছে আছে, অর্থ তাদের কাছে আছে। অর্থাৎ বৈষম্যটা এখন 90% লোক বৈষম্যের শিকার, 90% লোক এখন বাংলাদেশে বৈষম্যের শিকার। তো সুতরাং এই এই দেশে এই জন্যই বলা হয় যে অনেকেই প্রশ্ন করে বিএনপি আন্দোলনে কী করবে, কিছু না করলো, 10 বছর পরে আন্দোলন চললো, সমস্যা কী? কিন্তু একটা গণতান্ত্রিক স্বৈরাচারকে তো সমর্থন, একটা জাতীয় একটা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী যে গণতন্ত্রে বিশ্বাস করে সে তো সমর্থন করতে পারে না, তার সমর্থন থাকবে যতদিন ছোট্ট আন্দোলনও হয় না, হইলেও অন্তত পক্ষে এই যে আপনি ডাকেন এই ভয়েস রেজ করে যেতেই হবে, কারণ এই দেশ রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ মিসা খান। একটু আপনি প্রসঙ্গটা তুলেছিলেন এবং মিসা আজিজও বললেন যে বৈদেশিক চাপটা এবং এই যে দ্বিধা বিভক্ত দুদিক থেকে দুই রকমের অবস্থান আছে, এবং আমরা জানি আমাদের রাজনীতিতে ভারতের যে প্রভাব এবং যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে তাদের অ্যাক্সেস অনেক বেশি, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বেশ চোরে সরে তাদের একটা অবস্থান তারা কন্টিনিউয়াসলি অ্যাসার্ট করার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে একটা বড় শক্তি রয়েছে। সো শেষ পর্যন্ত আসলে কী দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতির যে হালচাল এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা রিজার্ভ বলি, রেমিটেন্স বলি, এক্সপোর্ট বলি, ডলারের বাজার বলি, কী মনে করেন আসলে আমরা নির্বাচন যদি না হয় এক রকমের পরিস্থিতি কী হবে আমরা কেউ জানি না, নির্বাচন হলে কী দাঁড়াবে সেটাও আমরা কেউ জানি না, নির্বাচন হলে আসলে কতটা সাস্টেইন করা যাবে সেটাও আর একটা প্রশ্ন। অনেকে হয়তো বলতে পারেন যে এই কথা তো অনেকেই বলে এই নির্বাচন হবে না, নির্বাচন তো হলো, এখন বলবে যে নির্বাচন তো হলো সরকারটা টিকবে না, ওই রকম ব্যাপার নাকি আসলেই বাস্তব চিত্রটা? প্রথমত আমি আসি যে এখানে মানে সেই 60-এর দশক থেকে আরম্ভ করে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে একটা ভারত মানে একটা মার্কিন বিরোধী সেন্টিমেন্ট ছিল হিস্টোরিক্যালি ছিল, কিন্তু সেই সেন্টিমেন্টটা আজকের বাস্তবতায় কিন্তু সেটা নেই, একেবারে উল্টে গেছে, উল্টে গেছে। এর কারণটা হচ্ছে যে মার্কিনের সঙ্গে কেন এই যে নতুন জেনারেশন এবং জনগণ তারা কিছু বাস্তবতা বুঝতে চেষ্টা করছে যে কার মাধ্যমে কোথায় ব্যবসা বাণিজ্য হবে কী হবে এই ব্যাপারগুলোকে তারা বিবেচনা নিয়েছে। আর তার বাইরে হচ্ছে যখন এখানে বন্দুক যুদ্ধ হচ্ছিলো সমস্ত মানুষ এক ধরনের মানুষের ভিতর হতাশা অসহায়ত্ব ছিল, যখন মার্কিনি স্যাংশনের পরে র্যাবের উপর স্যাংশনের পরে এটা বন্ধ হয়ে গেল তখন মানুষ মনে করলো যে ঠিক আছে এটা তো সুফল ফলেছে মার্কিনের স্যাংশনে। তো এখনও মানুষ মনে করছে যারা মার্কিন বিরোধীও তারাও মনে করছে যে তাদের স্যাংশন পদক্ষেপের ভিতর দিয়ে যদি আমি আমার গণতন্ত্র ফেরত পাই, নির্বাচন ফেরত পাই, ভোট দিতে পারি, তাহলে এটা আমার জন্য কট্টর আমেরিকান বিরোধীরা তো আমরা লক্ষ্য করছি যে মানে কট্টর বামপন্থীরাও এখন বলছে যে আমি যদি যারা নির্বাচন ভালো চায় গণতন্ত্র প্র্যাকটিক্যাল জায়গা থেকে ব্যাপারটাকে দেখছে। আমাদের ঐতিহাসিক কারণে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারত এবং রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা ছিল, তো আজকের বাস্তবতায় সেই সম্পর্কটা সেখানে নেই, কিন্তু কেন মানুষের ভিতর এক ধরনের বিভিন্ন কারণে সেন্টিমেন্ট তৈরি হয়েছে, ভারত বিরোধী সেন্টিমেন্টও রয়ে গেছে যদিও সরকার ইত্যাদিভাবে জায়গা। আর একটা হচ্ছে যে বাংলাদেশে আর যাই হোক সব দল
থিওটিক্যালি কিন্তু একমত, একেবারে বিএনপি আওয়ামী লীগ সহ যে আমাদের পররাষ্ট্রনীতির যে মূল নীতিটা যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটা আওয়ামী লীগও মনে করে, থিওটিক্যালি বিএনপিও মনে করে, সবাই কিন্তু এটার ব্যাপারে রয়ে গেছে, যে কারণে এখন আন্তর্জাতিকভাবে মানুষ কিন্তু কোনো ব্লকভুক্ত হয়ে নেই, সে তার ইমিডিয়েট গেইনটা দেখছে। এখন এখানে যদি সেই গেইনটা কি একটা ভালো নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, মানুষ এটি দেখছে। আর এইটি যদি না হয় তাহলে এখানে অর্থনীতি যেখানে আছে, যেভাবে লুটপাট চলছে এখানে, এই লুটপাটের তো কোনো বিচার হচ্ছে না, জবাবদিহিতা হচ্ছে না, ব্যাঙ্কগুলো লোপাট হয়ে গেছে, কেন হয়েছে সবাই জানে, এটা একটা দীর্ঘ আলাপ আলোচনার ব্যাপার। তো এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সবার ধারণা যে এখানে একটা রাজনৈতিক প্রক্রিয়া দরকার, নির্বাচনটা দরকার, এবং একসঙ্গে একটা জিনিস হয় যে পাঁচ বছরের জন্য যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে সবাই মনে করে পাঁচ বছর পরে দেখব, জনগণ তার অংশীদারিত্ব বোধ ফিল করে যে দেশের মালিক আমি, আমার কথা না শুনলে পাঁচ বছর পরে আমি ভোটটা দেব না, এবং জনগণেরও গুরুত্ব ছিল, কিন্তু এখন রাজনীতিকদের কাছে, কোনো দলের কাছে জনগণ আর গুরুত্বপূর্ণ না, জনগণ যে কারণে তারা একটা জবাবদিহিমূলক এবং তাদের নিজস্ব দেশের সঙ্গে তাদের মালিকানা বোধ থেকে তারা কিন্তু এখানে গণতন্ত্রটা চাচ্ছে। আর এইটা যদি এস্টাবলিশ না হয় এখানে ধরেন নির্বাচন করে ফেললো, এবার আপনার প্রশ্নে আসি যে নির্বাচনটা করে ফেললো কিন্তু সমস্যার কি সমাধান হবে, নির্বাচন করে ফেলার পরে অর্থনীতির যে সমস্যা, আজিজ তো বলছেন দরকার হলে 10 বছর এরকমই থাকবে।